Assalamualaikum, dear আপনজনেরা ট্রিপল এম নিটি গ্রিটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা আজকে যাচ্ছি আমরা মিরপুর মিরপুর হচ্ছে আমার ফুপু শাশুড়ির বাসা উদ্দেশ্য একটাই সবাই মিলে একসাথে হওয়া একটু সুন্দর সময় কাটানো আর এই ফুপির বাসায় দেবর ননদ হচ্ছে সানজা এবং সোহা সোহা বরাবরের মতোই অ্যাবসেন্ট কারণ ও থাকে আমেরিকাতে সানজা আছে সানজার ওয়াইফ আছে তিথি আজকের হোস্ট সানজা এবং তিথি চলেন দেখে আসি সানজা তিথির সংসার এই বুড়িও যাচ্ছে সাথে বুড়ি তো থাকবেই তো যাচ্ছি আমরা মাইশা খুব খুশি সে বেড়াতে যাচ্ছে বেড়াতে পারলে তার আনন্দের শেষ নাই এই হচ্ছে ফুপি আর এই হচ্ছে সানজা তো ঠিক আছে আমরা এনজয় করি সানজার দুই মেয়ে বড়টা আরনি ছোটটা নুননি খুব খুশি আমাদের পেয়ে আমরাই প্রথম গেস্ট আসছি এখনো আর কেউ আসেনি এরা খেলছে টুসি আর শুভ এসে গেছে এই হচ্ছে টুসি আমার ননদ আর ফুপু শাশুড়ির মেয়ে আর এই হচ্ছে শুভ আর এদিকে দাদি নাতনিদের গল্প চলছে সানজা এবং তিথি তারা খুব মনোযোগ দিয়ে শুভর সাথে গল্প করছে এই হচ্ছে ফুপার ছবি ফুপার সাথে সোহা আর সোহার মেয়ে ফুপা বেঁচে নেই ফুপাকে খুব মিস করি মেয়ের মতো ভালোবাসত মেধা ক্যামেরা করছে মেধা ক্যামেরা করা মানে খুব মুভমেন্ট আমি আমার আদা করি
জিনা চাচি, নেলি ফুপি আর মা তাদের আড্ডা চলছে। শুরু হয়ে গেল পার্টির আরেক পর্ব, খাওয়া দাওয়া চলছে। তিথি অনেক কিছু রান্না করেছে, অনেক কিছু অনেক কিছু পারে সে, আচার টাচার কত কিছু করেছে। থ্যাংক ইউ তিথি, এতগুলো মানুষের জন্য এত কষ্ট করে এত আয়োজন করেছো। সঞ্জয়, তোকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর আয়োজন করছিস। খাওয়া দাওয়ার পর্ব চলছে। বাবা মুগ্ধকে দুইজন মিলে ক্যারট করছে। বড় পুকে দাও, এটা আমার না, এটা দিও না। এখানে আরেক দাড়িওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা, এ হচ্ছে ছোট চাচার ছেলে, আমার ছোট দেবর জিয়ন। সব দেবররা দাঁড়িয়ে রেখে বসে আছে। শুভবাদ, শুভ বাকি আছে, সানি বাকি আছে। এ হচ্ছে জিয়নের ওয়াইফ সামিয়া, লেট পার্টি এরা সব। আমি এক মোটি, আমার কোলে বসেছে আরেকটা মোটি, ওরা জায়গা হয় নাই, আমার কোলে এসে বসতে হচ্ছে। যখন বাসায় ঢুকি সঞ্জয় বলে কোলে করে নামাবো, বললাম সঞ্জয় সেই দিন আর নাই, আর কোলে করে নামানো সম্ভব না। আয়োজন চলছে এখন, ফেরত আসার, চলে যাবার, মন একটু খারাপ লাগছে, আনন্দ লাগছে, অনেক অনেক মজা করেছে, অনেক মজা করেছে, আনবিলিভেবল। সঞ্জয়ের মেয়েটা আসার সময় এখন কান্না শুরু করেছে, এটাই খারাপ লাগছে।
Love you, Zindagi.